আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য আরো একটি আকর্ষণীয় চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা মাসিক 40,500 টাকা অবধি বেতন পেতে পারেন। ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে, কি যোগ্যতা লাগবে, কত শূন্যপদ রয়েছে, কোথা থেকে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটিতে। তার আগে করবো একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করুন, সকলের মাঝে শেয়ার করে পৌঁছে দিন। আর প্রতিদিন এই ধরনের চাকরির খবরাখবরগুলো এবং নিত্য নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন সরাসরি এই পেজটিতে আপনারা কিন্তু একেবারে চলে আসবেন। তো দেখুন এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, বাঁদিকে যদি লক্ষ্য করেন লেখা রয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। সেখানে আমরা ক্লিক করলে যে বিজ্ঞপ্তি অফিসিয়াল চাকরির সেই বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখে নিতে পারবো। আপনারা অনলাইনে আবেদন করার জন্য নিচে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পরে আপনি যাবতীয় ডিটেলস দিয়ে করবেন এবং এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আমরা ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টে একটা ক্লিক করে দিয়ে এই যে বিজ্ঞপ্তি অফিসিয়াল সেটা ডাউনলোড করে নেব এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখান থেকে আপনাদেরকে ভালোমতো বুঝিয়ে দেব। এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করবে, ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদের জন্য। আপনারা আবেদন করার জন্য চলে যাবেন www.wbhrb.in ওয়েবসাইটে। আবেদন শুরু হয়ে গেছে 1/8/2019 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 13/8/2019 রাত 8টা অবধি। চলুন দেখে নেওয়া যাক বেতন কত রয়েছে। মাসিক বেতন রয়েছে 9,000 টাকা থেকে 40,500 টাকা, তার সাথে রয়েছে গ্রেড পে 4,700 টাকা। বেতন কিন্তু অত্যন্ত আকর্ষণীয় রয়েছে। কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ সেটাও একটু জানিয়ে দেব। তো দেখুন এখানে ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার পদের জন্য নিয়োগ হবে। আনরিজার্ভদের জন্য রয়েছে 3টি শূন্যপদ, আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ইসিদের জন্য 2টি, এসসিদের জন্য 2টি এসসি, আর এক্সামটেড ক্যাটাগরিদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। এসটিদের জন্য 1টি শূন্যপদ, ওবিসি এদের জন্য 1টি, ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি বির জন্য রয়েছে 1টি শূন্যপদ এবং পিডাব্লিউডিদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13টি রয়েছে। অর্থাৎ আবেদন করার সময় আপনাদেরকে অনলাইনে যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু 210 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কী ডিগ্রি বা যোগ্যতা আপনাদের থাকলে আপনি আবেদন করতে পারবেন। ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, অয়েল টেকনোলজি কিংবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভ্যাটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রো বায়োলজিতে যদি আপনার ডিগ্রি কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করা রয়েছে, এছাড়া মেডিসিনে সাধারণ ডিগ্রি করা রয়েছে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড এই ফিল্ডে, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এছাড়া আপনাকে বাংলা ভালোমতো লিখতে পড়তে জানতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বয়স কত হবে, বয়স আপনাকে কিন্তু কম করে 21 বছর এবং ম্যাক্সিমাম 36 বছর বয়স হতে হবে এবং সেটা কিন্তু গণনা করা হবে 1/1/2019 এই তারিখ অনুযায়ী। যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সরকারি যে নিয়ম সেই নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ছাড় পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলের একেবারে নিচের দিকে যদি চলে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো, বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার। তো এখানে দেখতে পাচ্ছেন যাদের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রির জন্য আপনারা কত মার্কস, একাডেমিক মার্কস পাবেন সেটার লিস্ট কিন্তু এখানে দেখা রয়েছে, আপনারা কিন্তু এটা ভালোমতো একটু দেখে নেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।